আজ আমি আপনাদের সামনে একটা সয়াবিনের আইটেম নিয়ে আসলাম, চিলি সয়াবিন। চিলি সয়াবিনের উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো সয়াবিন সিদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে রেখেছি, আর চিনি, গোলমরিচ, নুন, আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, টমেটো সস, সাদা তেল, ময়দা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটা ডিম, ক্যাপসিকাম আর রসুন কুচি আর সয়া সস। এই সয়াবিনের মধ্যে এই একটা ডিম ফাটিয়ে দিলাম, একটু চিনি দিলাম, একটু লবণ দিলাম, এক চামচ সয়া সস দিলাম, আর এই আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। পরিমাণ নুন খান, তার থেকে একটু কম দেবেন, এই জন্য সয়া সসে একটু নুন থাকে। এবার এর মধ্যে আমি গোলমরিচ দিলাম আর এই ময়দা দু চামচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। আধ ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে রাখবেন। আধ ঘন্টা নিউট্রিয়েন্টটা ম্যারিনেশন করার পর আমি এবার এটা ভাজবো। এবার আমি গ্যাসটাকে অন করলাম, করে তেলটা দিয়ে দিলাম এখানে। আধ ঘন্টা নিউট্রিয়েন্টটা ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজবো। আমি এবার এরকমভাবে নিউট্রিয়েন্টটা ভেজে এরকমভাবে তুলে রাখছি। আমার ভাজা হয়ে গেল, এবার আমি গ্রেভিটা করব। তারপর যেটুক তেল আছে ওইটাই করছি আমি। এই রসুনটা প্রথমে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো আর লঙ্কা চেরাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হবে। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটাও হালকাই ভাজা হবে, একটু কাঁচা কাঁচা থাকবে, নাহলে ক্যাপসিকামটা বেশি ভাজলে ভাল লাগবে না। ভাজাই হবে, এরকম কাঁচা কাঁচাই থাকবে। এবার আমি এক চামচ হলুদ গুঁড়ো আর আধ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। আমি একটু রং হওয়ার জন্য দিলাম, ঝালটা আপনাদের খুশি মতো দেবেন, কাঁচা লঙ্কার চেরাটা বেশি দিলে আর লঙ্কাটা তো দেবেন না। আর টমেটো সস দিলাম দু চামচ মতো। এবার সয়া সস দিলাম, এবার চিনি দিলাম একটু, গোলমরিচ, আর লবণটা খুব কম দিতে হবে, কারণ যেহেতু সয়া সসে লবণ থাকে তো এই খুব কম, এইটুকু লবণ দিলাম, নাহলে বেশি লবণ হয়ে যায়। এবার এটা নাড়াচাড়া করে এর মধ্যে এই ভাজা সয়াবিনগুলো দিয়ে দিলাম। আমি আর জল দিচ্ছি না, একটু ড্রাই ড্রাই হবে, খেতে ভালোই লাগবে। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু আঁচটা সিমে ওটা রেখে দেবো, কারণ এটার মধ্যে সয়াবিনটা একটু মজে যাবে। তারপরে আমি নাম কম আঁচে রেখেছিলাম কিছুক্ষণ। এবার ঢাকনাটা খুলে একটু আঁচটা বাড়িয়ে এটাকে একটু নাড়াচাড়া করে এবার আমার কমপ্লিট হয়ে গেলে এবার আমি নামাবো। চিলি সয়াবিন রেডি। আপনারা এটা বাড়িতে করে দেখবেন কেমন লাগে। এটা রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে করে দেখবেন কেমন লাগে, তখন আমার চ্যানেলে লাইক করে কমেন্টস করবেন।